গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সকালবেলা ঘুম ভাঙতেই বাইরে এসে দাঁড়ালাম এবং দেখলাম কাজগুলো মনে হয় আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছে কখন আমি তাদের কাছে যাব আর কাজগুলো শেষ করবো কাজবাজ আমার বেশিক্ষণ ফেলে রাখতে একদমই ভালো লাগে না তাই সকাল সকাল উঠোন ঝাড় দিয়ে উঠোনটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম সকালবেলা উঠে এক নিমিশে কত কাজ যে করে ফেলি তা ভাবতেই পারি না উঠোন ঝাঁদ দিয়ে চলে আসলাম কল পারে দেখলাম কাল রাতের কিছু বাসন জয়েছে সেগুলো তো পরিষ্কারই করা হয়নি তো চলো সেগুলো পরিষ্কার করে নিই তারপরে ফ্রেশ হয়ে ঘরে যাব। মেয়ে থেকে বউ হতে না হতে যেন সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেওয়া মেয়ে হয়ে থাকা একরকম কিন্তু বউ হয়ে জীবনটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় প্রত্যেক দিন বাসন মাঝি ঠিকই কিন্তু কালি হাড়িটা না শাশুড়ি মায়ের জন্য রেখে দিই কিন্তু আজ মনে হলো আমি দেখি তো মেজে আমি তুলতে পারবো নাকি কালিটা তারপরে দেখলাম খুব সহজেই হাঁড়িটা পরিষ্কার হয়ে গেল তো চলো বাসনগুলি একের পর এক ধুয়ে নিই বাসন ধুয়ে নিজের ফ্রেশ হয়ে তারপরে ঘরে যাব। ঘরেও রাজ্যের কাজ পড়ে আছে তো তোমরা ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো খুব ভালো লাগবে একটা সাংসারিক জীবনে একটা বউয়ের কি কী কাজকর্ম থাকে সেটাই আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো তো চলো মুখটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে আসি তো বন্ধুরা এবার চলে এসেছি রান্নাবান্নার দিকে সকাল সকাল এক ব্যাগ বাজার করে নিয়ে হাজির তো ব্যাগটা খুলেই দেখলাম কি কি আছে কুমড়ো আছে কলমির শাক আছে আলু পটল লঙ্কা আর মাছ এনেছে দুই রকম তো চলো ঢেলে দেখি কি কি মাছ আছে আমি না প্রথমে একদমই বুঝতে পারিনি প্লাস্টিকে কি মাছ আছে দুটো প্লাস্টিকে করে এনেছে প্লাস্টিক খুলতেই মাছ ছিটে সব আমার গায়ে কই মাছ যে এখনও লাফাচ্ছে তো চলো কই মাছগুলো সারা ঘর ছিটিয়ে গেছে ওই যে কথাই বলে না মেয়ে মানুষের কই মাছের যান মেয়ে মানুষ যেমন সহজে হার মানে না কই মাছও অনেকক্ষণ ডাঙায় এসেও বেঁচে থাকতে পারে তো মাছগুলো মরার জন্য একটু লবণ ছিটিয়ে দিতে আরও জোরে লাফানো শুরু করেছে মরতে হবে যে ওই জন্য বেশি কষ্ট পাচ্ছে তো চলো ব্যাগ থেকে সমস্ত কিছু বার করা হয়ে গেছে এবার চলে এসেছি পেঁপে পারতে গাছে একটা সবুজ সবুজ পেঁপে হালকা হালকা হলুদ হলুদ হয়ে গেছে বেশি পাকলে এটা পাড়া যাবে না ওই জন্য অল্প পাকা অবস্থায় পেঁপেটা পেরে নিলাম তো চলো পেঁপেটা পাড়া হয়ে গেছে এবার চলে যাব অন্য কাজে এবার ঘর থেকে এক গামলা জামা কাপড় বার করে নিয়ে আসলাম আজকে অনেক কিছু কাচতে হবে সব ভুল করে রেখে দিয়েছিলাম একদিনে কাজ বলে জানি কষ্টটা বেশি হবে কিন্তু কিছু করার নেই আলসেমির দোষ তো চলো এক গামলা জলে সার্ভ করে নিলাম এবার সাদাগুলো আগে ভিজিয়ে নেব আগে সাদা রঙিল সব একসাথে ভিজিয়ে দিতাম কিন্তু এখন কাজ করতে করতে বুঝতে পেরেছি যে রঙেলগুলো সাদার সাথে ভেজালে সাদা জামা প্যান্টে দাগ হয়ে যায় তো ওই জন্য সাদাগুলো আগে জলে চবিয়ে আলাদা বালতিতে রেখে দিলাম তারপরে রঙেলগুলো আস্তে আস্তে সব ভিজিয়ে নেব তো আজকে সকাল সকাল উঠে একটা জিনিস খুব ভালো হয়েছে জানো তো আজকে সকাল সকাল কাজ হয়ে যাচ্ছে যেহেতু আজকে অনেক কাজ রয়েছে তাই জন্য আজকে ঘুম থেকে উঠেছিলাম প্রায় সাড়ে পাঁচটার সময় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো জামা কাপড়গুলো ভিজিয়ে চড়ে এসেছি ঘর মসতে আগে জামাকাপড়গুলো ভিজিয়ে রাখলাম এই কারণেই আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলে একটু বেশিক্ষণ টাইম পেলে জামা কাপড়গুলো বেশি পরিষ্কার হয় তো চলো ঘরটা মুছে তারপরে কাছাকাছির দিকে যাব তো ঘর মস্তে মস্তে তোমাদেরকে কিছু কথা বলেনি বন্ধুরা তো যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের ভালোবাসায় আমি কিন্তু অনেক দূর পৌঁছে গেছি তো তোমরা এইভাবেই আমাকে ভালোবেসে যেও সাপোর্ট করে যেও যাতে আমি অনেক দূর পৌঁছাতে পারি তো চলো এখানটায় ঘর মোছার পর চলে এসেছি মাছ কাটতে মাছ কাটতে কাটতে একটা দারুণ জিনিস হয়েছে সেটা হলো মাছ কাটতে কাটতে আজকে দু চার জায়গায় আমার হাতটা কেটে গেছে আর আমি দুটো মাছ কেটে আর কাটতে পারিনি কারণ এই মাছ কাটতে ভীষণ কষ্ট হচ্ছিল তাই জন্য দিদাকে দিয়ে উঠে পড়েছি দুটো মাছ কেটেছি আর এত পিছলা মাছগুলো আমি ধরতেই পারছিলাম তো পারছিলাম না আর কি কাটবো তাহলে কী করে বুঝতেই পারছো এ দেখো ছাই মাখিয়ে রেখেছি আর এখানে বিল্লু আমার দিকে তাকিয়ে বসে আছে তো দিদা তো উনুনে ভাত রান্না করছিল আর আমাকে মাছ কাটতে দিয়েছিল তো মাছ তো আমি কাটতেই পারলাম না তো দিদা মাছটা কেটে দিচ্ছে আর আমি দু একটা পাতা দিয়ে তারপরে উনো কলের পারে যাব আর কি তো দু একটা পাতা দিয়ে দিদার ভাতটা রান্না করাটা এগিয়ে দিচ্ছিলাম আর কি যেহেতু দিদা আমার কাজটা করে দিয়েছে দিদার কাজটা তো আমাকে করেই দিতে হয় তাই না তো চলো এবার কলে চলে সেটি ঝপাঝপ করে কেছে তারপরে ছাদে চলে যাব তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এরপরে একটা এরপরেও কিছুটা ভিডিও রয়েছে তোমরা প্লিজ দেখতে থাকো কাপড় পরিষ্কার করে একেবারে চলে এসেছি ছাদ জামাকাপড়গুলো মেলতে তো এরপরে চলে যাবো ডাইরেক্ট নিচে স্নান করবো অনেক গরম লেগে গেছে ভীষণ গরমও পড়েছে আর সকাল থেকে দেখছি একটার পর একটা কাজ করেই যাচ্ছি তো চলো একেবারে এখন স্নান করতে যাই তারপরে এসে আবার তোমার সাথে কথা বলছি সো গাইজ এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলতে আসলাম আর কি বলো তো সারাদিন আজকে একটু কাজটা বেশি হয়েছে ওই জন্য তোমাদের সাথে শেয়ারও করেছি আর তখন যে জামাকাপুর মেলা অবধি লাস্ট তোমাদের সাথে ভিডিওটা করেছি আর ভিডিওটা করা হয়নি তারপরে স্নান দান করে যেই খেয়েছি আর মা রান্না করেছিল আজকে খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে মানে ঘুমিয়ে পড়েছি আমার কোনো জ্ঞান ছিল না বিকেলে শর্ট ভিডিও করার কথাও ছিল শর্ট ভিডিও করতে পারিনি যেহেতু এতটা ক্লান্তি লাগছিল মানে ঘুম মানে ঘুমে তাকাতে পারছিলাম না এমন একটা ব্যাপার তো সো এখন উঠলাম আর একটু হালকা টিফিন করলাম তো ভাবলাম যে তোমাদের তো ভিডিওটা শেষই করা হয়নি তো লাস্ট পর্যন্ত ভিডিওটা শেষ করে দিই তো এই যে বসে আছে তোমাদের দাদাভাই ও একটু আগে বাড়িতে আসলো আর ভালো না লাগলে কিছু করার নেই তো ভালো লাগছে না আমারে তো ভালো না লাগলে কি হচ্ছে আমার কাছে তো ভালো লাগছে তাই না বলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কাজগুলো হয়তো প্রত্যেকটা মানুষই করে সারাদিনই প্রত্যেকটা বাড়ির বউই বিশেষ করে গ্রামের বউরা বউদের তো করতেই হয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর আজকে দু তিন জায়গায় হাত কেটে গেছে আমার সেই মাছটা বনাতে গিয়ে মানে মাছটা কাটতে গিয়ে যাই হোক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার শেয়ার করে দিও ভিডিওটা লাইক করো তো চলো আর বকবক করছি না তো চলো